আর এই সমুদ্রের জল এই প্রথম পায়ে লাগলো আমার, এক আলাদা অনুভূতি, মানে বলার ভাষা হারাচ্ছি। এখানে উপরে বৃষ্টির ধারা, নিচে সমুদ্রের জল, চারিদিক দিয়ে যেন একদম অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই হেনরি আইল্যান্ডে। তো বকখালি সাইড সিনে কিন্তু তোমরা কার্গিল বিচে সূর্যাস্তটা কিন্তু দেখবেই, তোমরা দেখতেই পাচ্ছ একটা অতীব সুন্দর টাইম ল্যাপস আমার ক্যামেরার মাধ্যমে, তোমরা দেখো। এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবটা করো এই ভিউটার জন্য। এখানেও দেখো কত মাছ রয়েছে, দেখো কত মাছ চারিদিকে, দেখো তোমাদের দেখাচ্ছি সব এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ, একদম টাটকা একদম মাছ দেখা যাচ্ছে এখানে, সামুদ্রিক মাছ কাঁকড়া। এখানে যে মাছগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু এরপরে এগুলোর অকশন হয়, অকশনে কিন্তু এগুলোর দাম ঠিক হয়। এটা একটা বেশ ভালো নতুন জিনিস মনে হলো, কারণ এত মাছ এগুলোর অকশন হবে, এরপরে এগুলো কিন্তু বাজারে যাবে, এটা বেশ ইন্টারেস্টিং বিষয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে এত ঝাঁকুনি হচ্ছে আমার ফোনটাই না আসলে পড়ে যায়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য, তো দেখি কোথায় খাওয়া যায় লাঞ্চ, দেখা যাক। তোমাদের কিন্তু এখানে যেতে দেখাচ্ছি পরপর, কিন্তু এখানে অনেক খাবারের হোটেল দেখতে পাবে চারিদিকে। এখানে দামও লেখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রাইসটাও দেখাচ্ছি তোমাদের। এবার সামনে যাই দেখি আর কি হোটেল রয়েছে, তোমাদের চারিদিকে কিন্তু অনেক হোটেল আছে, এখানে খাওয়ার থাকার হোটেল কিন্তু প্রচুর, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা দেখি এই বনশ্রী হোটেলটায় লাঞ্চ করবো এখন, এবার দেখি সামনে যাই। সরকার লাঞ্চ আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়েছি, একটা টোটো ভাড়া করে নিয়েছি, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে এত ঝাঁকুনি হচ্ছে আমার ফোনটাই না আসলে পড়ে যায় এরকম রাস্তা দেখে। তো চলো আপাতত দেখি সামনে কি কি দেখানো যায়। এখানে 10 টাকা করে টিকিট নেবে, আচ্ছা ঠিক আছে। যেটা দেখলে তোমরা এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট ভাড়া লাগে, প্লাস টোটোর জন্য 10 টাকা, মানে আমরা টোটাল 4 জন 40 আর টোটোর জন্য টোটাল 50 টাকা লাগছে। এবার দেখি আস্তে আস্তে মাছের ভেরিগুলোর দিকে যাই, তোমাদের দেখাই বাকিটা। তো টোটোয় করে হেনরি আইল্যান্ডে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় যখন তোমরা প্রবেশ করবে দেখতে পাবে দুপাশে কিন্তু অসংখ্য মাছের ভেরি, এবং চিংড়ি ছাড়াও বিভিন্ন আরো ছোট বড় নানা ধরনের মাছের ভেরি তোমরা কিন্তু টোটোয় করে যখন যাবে দেখতে পাবে। আমরা দেখেছো একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, এবং টোটো ভাড়া কিন্তু 300 টাকা নিয়েছিল, ওরা লোকাল সাইট সিন গুলো ঘোরাতে 300 টাকা করেই নেবে টোটো ভাড়াটা। তো তোমরা দামাদামি করতে পারো, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এর থেকে কম দামেও টোটো পেতে পারো। টোটাল এরা 4টে সাইট সিন ঘোরা, তো এই ভিডিওতে আমি বেসিক্যালি 4টে সাইট সিনই দেখাবো। আপাতত হেনরি আইল্যান্ড যাওয়ার পথের যে রাস্তা এবং এখানকার দুপাশের যে ভেরি সেটাই এনজয় করো আমার এই ক্যামেরার মাধ্যমে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি হেনরি আইল্যান্ডে, তোমরা দেখতে পাচ্ছ। এবার সরি ভুল বললাম, হেনরি আইল্যান্ডে কিন্তু আসিনি, কি বললাম তোমাদের সাথে, এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের রাস্তাটা। এবার চলো আমার সাথে, এই যে সুন্দর রাস্তা নিচিলি যে রাস্তা, দুদিকে এরকম ম্যানগ্রোভের জঙ্গল, আর এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে সোজা হেনরি আইল্যান্ডের দিকে, সেদিকেই আমরা যাব। চলো আমার সাথে হেনরি আইল্যান্ড ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি সোজা যে রাস্তাটা তোমাদের দেখালাম, এই যে সোজা রাস্তা, এখান দিয়ে আস্তে আস্তে আইল্যান্ডের দিকে যাই। আর এখানে দেখো এই যে ম্যানগ্রোভ, এই যে শ্বাসমূল দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দেখো কত শ্বাসমূল, যেরকম আমরা সুন্দরবনে দেখতে পাই সেরকমই কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রচুর শ্বাসমূল এই রাস্তার দুধারে ভর্তি। সামনেটা দেখাই, এখানে এই যে এরকম কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই কাঠের ব্রিজ দিয়ে, দেখো এখানে লেখা রয়েছে সাবধানে কিন্তু আসতে হবে এই রাস্তায়। এখানেও কিন্তু এরকম আরো অনেক শ্বাসমূল দেখা যাচ্ছে, আর এদিকে সামনে রাস্তা, মানে অনেকটা পথ পেরিয়েই কিন্তু আমাদের হেনরি আইল্যান্ডের দিকে এগোতে হবে। তো চলো দেখি সামনে আমরা অগ্রসর হই আরো। এখানেও দেখো বৃষ্টির জল ভর্তি রয়েছে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এরকম ম্যানগ্রোভের জঙ্গল, আর বেশ নিস্তব্ধ পরিবেশ। এরকম আইডিয়াল লোকেশনে যেরকম, এরকম লোকেশনে কিন্তু তোমরা ইজিলি খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে আর রিলসও বানাতে পারবে। তো রিলস বানানোর জন্য আইডিয়াল লোকেশন কিন্তু এই হেনরি আইল্যান্ডের যে রাস্তাটা সেটা দেখাচ্ছি এখন আমার এই ক্যামেরার মাধ্যমে। তো চলো এবার আস্তে আস্তে হেনরি আইল্যান্ডের দিকে, জাস্ট ভিউটা দেখায় পিছনে, এই যে ভিউটা দেখতে পাচ্ছে এখান থেকে, জাস্ট এখানে কিন্তু সব মাছের ভেরি এবং শ্বাসফুল দেখা যাচ্ছে, এই যে পিছনটায় দেখা যাচ্ছে। তোমাদের ব্যাক ক্যামেরায় বাকিটা দেখাই, এই দেখো এই রাস্তা থেকে যে ভিউটা তোমাদের দেখাই, চারিদিকে কিন্তু এদিকে ঘন জঙ্গল, এদিকেও তাই, মানে বেশ নিরিবিলি পরিবেশে কিন্তু এই হেনরি আইল্যান্ডের রাস্তাটা। এই সোজা আমরা এখানে এরকম যেতে হবে, এই যে দূরে দেখা যাচ্ছে হেনরি আইল্যান্ড, আর এইখানে আজকে রাস্তাটা কিন্তু এরকম সুন্দর বানানো। তো ফাইনালি ওই যে পিছনে যে রাস্তা ফেলে এলাম,
ওই রাস্তা পেরিয়ে এখন আমরা হেনরি আইল্যান্ডে প্রবেশ করে গেছি তোমাদের সামনে। জাস্ট দেখো এই যে হেনরি আইল্যান্ডে এখন কিন্তু সমুদ্রে অনেক দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এবার সামনে দেখি বিশাল বড় সমুদ্র যা শেষ নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ষাড় গরু এসব দেখা যাচ্ছে হেনরি আইল্যান্ডে। মানে হেনরি সাহেব জীবনেও ভাবেনি যে তার নাম করা আইল্যান্ডে এরকম কিন্তু ষাড় গরু থাকতে পারে। তো আমরা এখানে এসে এইসব দৃশ্যেরই সম্মুখীন হচ্ছি আর এদিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দেখি কতটা কি তোমাদের দেখানো। তো হেনরি আইল্যান্ডের এই সমুদ্র এটা তোমরা দেখতে পাচ্ছ, আর এইখানে কিন্তু এই যে পুরো আইল্যান্ডটা, আর এখানে কিন্তু সাদাবালি, বকখালিতে কিন্তু তোমরা সাদাবালি দেখতে পাবে। এদিকটা কিন্তু ম্যানগ্রোভের সেই ঘন জঙ্গল যেটা তোমাদের দেখাচ্ছিলাম, যে রাস্তাটা দিয়ে আমরা এলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা ছিল, আর এই জঙ্গল পেরোলেই কিন্তু এই সমুদ্র যেটা তোমরা দেখতে পাচ্ছ। এর একটা 360 ভিউ তোমাদের দেখাই। এই দেখো সমুদ্রের ঢেউ কিন্তু ভালোই রয়েছে। সামনে গিয়ে বাকিটা তোমাদের দেখাবো আবার, আপাতত এই 360 ভিউটা তোমরা এনজয় করো এখন। কিন্তু একদম এখন দেখতে পাচ্ছ সমুদ্রে চলে এসেছি। দেখো সমুদ্রে কিন্তু একটা লোক নেই, তোমরা দেখো আমরা যদি শুধু এই প্রান্তে দেখি এদিকেও কোনো লোক নেই, আর এদিকে দু একজনকে দেখা যাচ্ছে, আর আমরা এখানে রয়েছি এখানকার বিচ এনজয় করছি এই হেনরি আইল্যান্ডে। আর এই সমুদ্রের জল এই প্রথম পায়ে লাগলো আমার, এক আলাদা অনুভূতি। তো দেখতেই পাচ্ছ এই যে আমার পিছনে হেনরি আইল্যান্ডের যে সমুদ্র সেখান থেকেই তোমাদের একদম ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। পিছন থেকে কিন্তু ঢেউ আসছে আর আমি এক অবিরাম এক বৃষ্টির যে ধারা, মানে বলার ভাষা হারাচ্ছি। এখানে উপরে বৃষ্টির ধারা, নিচে সমুদ্রের জল, চারিদিক দিয়ে যেন একদম অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই হেনরি আইল্যান্ডে। তো ওইদিকে সমুদ্র তোমাদের দেখিয়েছিলাম, এই যে হচ্ছে সমুদ্রটা। আর সমুদ্র থেকে এখন আমরা চলে এসেছি একটু পাড়ের দিকে, এখানে বিচ থেকে দেখো ম্যানগ্রোভের যে জঙ্গল, জঙ্গলের ভিতরটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো এই ভিতরে পুরো অন্ধকার গভীর জঙ্গল, বেসিক্যালি কিছু নেই এখানে, অন্ধকার হলেও মানুষের আবর্জনা ঠিক পৌঁছেই আছে। সেটাই, জাস্ট দেখো এত সুন্দর বীজ কেউ মানুষের নোংরা করে দিচ্ছে এরকম বোতল টোতল করে, ওদিকে আরো রয়েছে। তো হেনরি আইল্যান্ড আমাদের মোটামুটি দেখা কমপ্লিট, এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। এখানে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে, যেহেতু বর্ষাকালে এসছি বৃষ্টি তো ভুগতেই হবে, বৃষ্টির সমস্যা। বাট বৃষ্টি আর বীজ দুটো কিন্তু বেশ ভালো মিলিয়ে যায়, তো বেশ ভালোই লাগছে আমাদের। আমরা দুটোই এনজয় করছি, বর্ষার জল আর সমুদ্রের জল। এবার দেখি নেক্সট ডেস্টিনেশনে আমরা যাই। এখানে দেখতে পাচ্ছ শাশুনি ছাড়াও কিন্তু এক ধরনের জঙ্গলি ফুল দেখা যাচ্ছে এখানে। জাস্ট দেখো কত ফুল। তো পরের ডেস্টিনেশনে আমরা পৌঁছেও গেছি, এখানে টোল দিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ টোল ট্যাক্স কিন্তু পিছু ছাড়ছে না, সব জায়গাতেই কিন্তু আমাদের টোল ট্যাক্স একটা দিতেই হচ্ছে। এখানে দেখো এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা আর টোটোর জন্য 8 টাকা। তো আমরা যেহেতু 4 জন তো আমাদের চারপাশে 20 আর 8 28 টাকা টোটাল লেগেছে। তো নেক্সট আমরা যে ডেস্টিনেশন চলে এসেছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে, এখানে দেখতে পাচ্ছ। এবার চলো সামনে আমরা এগোই। এখানে দেখো এখানে কিন্তু লঞ্চে করে এইসব জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ভাড়াগুলো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানকার লঞ্চগুলোতে এগুলো কিন্তু নিয়ে যায়। সামনে কিন্তু এই যে লঞ্চ দাঁড়ানো রয়েছে বিভিন্ন, যেমন এখানেও একটা লঞ্চ রয়েছে দেখো। তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড ডেস্টিনেশনে, সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। তো দেখি এখানে কি কি মাছ তোমাদের দেখানো যায়। এখানে দেখো কত এখানে মাছ দেখা যাচ্ছে, সমুদ্র থেকে এখানে মাছ সব আনা হয় এবং লঞ্চ গুলো পরপর এখানে দাঁড়ানো সারি দিয়ে, প্রচুর লঞ্চ দেখা যাচ্ছে কিন্তু। তো এখানে কিন্তু এই যে ভর্তি মাছ সব নিয়ে যাওয়া হচ্ছে, দেখি জুম করে দেখাই, দেখো কত মাছ। এবং সামনে যাই ওদের দেখাই আরো, এখানে দেখো বড় ভর্তি কিন্তু, দেখো এখানে কত মাছ এখানে দেখা যাচ্ছে, চারিদিকে শুধু মাছই মাছ এখানে। এদিকে দেখো সমুদ্র থেকে যে লঞ্চ গুলো এরা সদ্য মাছ নিয়ে এসছে। এগুলো দেখো চারিদিকে শুধু লঞ্চই লঞ্চ, আর লঞ্চ গুলো করে কিন্তু মাছ আনা হয়েছে এবং প্রচুর মাছ তোমাদের দেখালাম। এখানে কিন্তু বেসিক্যালি এইসব ফিশিং হারবারে এইসব মাছই দেখতে পাবে তোমরা। আর এই যে দেখা যাচ্ছে
সারি দিয়ে লঞ্চ, ওই দিক দিয়েও কিন্তু ওই দিক থেকে শুরু হয়েছে লঞ্চগুলো। এবং দেখো জাস্ট এদিকেও কত লঞ্চ, এই রাস্তা দিয়ে দুদিক দিয়ে কিন্তু যখন হেঁটে যাবে এই বাঁদিকটায় কিন্তু পুরো লঞ্চ দেখতে পাবে, এইসব বড় বড় লঞ্চ, যেখানে জাল, এরা আবার যাবে মাছ ধরতে সমুদ্রে। তোমরা দেখো জাস্ট ওইদিকে ওই দূরে শেষ প্রান্ত অবধি কিন্তু এই লঞ্চ গুলোকে দেখা যাচ্ছে, মানে প্রচুর লঞ্চ, এখানে গুনে শেষ করা যাবে না, এত চারিদিকে লঞ্চ। এবং এই লঞ্চ গুলোতে কিন্তু ভর্তি ভর্তি মাছ সব আনা হচ্ছে, তোমাদের দেখালাম মাছ। জাস্ট লঞ্চের লাইনটা তোমাদের যদি দেখাই জুম করে, দেখো জাস্ট কত দূর চলে গেছে লাইনটা আমার এই লঞ্চের, ওই শেষ প্রান্ত অবধি, তাই না, কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখো জাস্ট কত লঞ্চ এখানে। কত করে এগুলো বিক্রি করা, কত দেখলো বাজারে, বাজারে মাছ ওখানে ফেলে ও অকশন হবে মাছগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু এরপরে এগুলোর অকশন হয়, অকশনে কিন্তু এগুলোর দাম ঠিক হয়। এটা একটা বেশ ভালো নতুন জিনিস মনে হলো, কারণ এত মাছ এগুলোর অকশন হবে, এরপরে এগুলো কিন্তু বাজারে যাবে, বেশ ইন্টারেস্টিং বিষয়। এখানেও দেখো কত মাছ রয়েছে, দেখো কত রকম মাছ চারিদিকে, দেখো তোমাদের দেখাচ্ছি সব এই কাজের মাধ্যমে দেখতে পাচ্ছ, একদম টাটকা একদম মাছ দেখা যাচ্ছে এখানে, সামুদ্রিক মাছ। জুম করে দেখাই তোমাদের কত রকমের মাছ চারিদিকে, এদিকেও আরো রয়েছে, দেখো এই দেখো চারিদিকে কত মাছ। তো আমাদের ফ্রেজারগঞ্জের যে বেনফিশ সেটা দেখা হয়ে গেছে, এখন এবার নেক্সট যে ডেস্টিনেশন সেটার দিকে আমরা রওনা হচ্ছি। এখানকার যে মাছ সবই তোমাদের দেখালাম, তো কেমন লাগবে তোমরা অবশ্যই কিন্তু জানাবে ভিডিওর কমেন্টে। এবার দেখি নেক্সট কি দেখানো যায় তোমাদেরকে, নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা যাব, চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে। তো নেক্সট ডেস্টিনেশন আমি চলে এসেছি কার্গিল বিচ, দেখতে পাচ্ছ এখানে কার্গিল বিচ, মানে আরেকটা কিন্তু এই যে এখানকার যে সাইট সিন বকখালি, তার মধ্যে কিন্তু আর একটা তিন নম্বর যে সাইট সিন সেটা হচ্ছে কার্গিল বিচ। এবার চলো আমরা ওই সামনেটা যাই, গিয়ে তোমাদের আরো ভিউ দেখাই। আপাতত এখান থেকে যে পুরো কার্গিল বিচের ভিউটা সেটা তোমরা একটু দেখে নাও, এখানে কিন্তু এরকম বিভিন্ন এই যে স্থাপত্য করে রাখা রয়েছে, দেখো। তো এখন দেখতে পাচ্ছ তোমরা কার্গিল বিচ থেকে যে সমুদ্রের ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমি তোমাদের দেখিয়েছিলাম এখানে এই যে কার্গিল বিচ, আমরা কিন্তু এই যে এখানে ছিলাম ওখান থেকে টোটোয় নেমেছি, তো নেমে সোজা নামতে নামতে এখন চলে এসেছি একদম সমুদ্রের পারে, তোমাদের কার্গিল যে বিচের যে সমুদ্রটা সেটাই তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। তো এখান থেকে সমুদ্রের যে ভিউটা সেটা আমি এনজয় করছি, এই যে দেখো এই যে সমুদ্র এখানে রয়েছে আমার ঠিক পিছনে। এবং এখানকার যে বীজগুলো সেটা আমি বলতে চাই যে বকখালির যে বীজগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, এবং তোমরা কিন্তু দীঘা পুরীতে যেরকম প্রচন্ড ভিড় ভাড়টা হয়, মানে লোকের খুব ভিড় হয়, এখানে কিন্তু দেখো চারিদিকে কিন্তু ফাঁকা, খুব একটা লোক কিন্তু নেই। তো বেশ কিন্তু তোমরা শান্তশিষ্ট পরিবেশে এখানকার যে সমুদ্র সেটা তোমরা এনজয় করতে পারবে, আর আমিও কিন্তু এই যে নির্জন নিরিবিলি যে বীজ, এই যে এখানকার যে কার্গিল বীজ সেখানে কিন্তু বেশ ব্লগিং করছি, এবং সমুদ্রে কিন্তু আমার ফার্স্ট ব্লগিং হচ্ছে, সমুদ্রে গেছি বাট তখন ব্লগিং করা শুরু হয়নি, বাট এখন বেশ ব্লগিং করতে কিন্তু আলাদাই লেভেলের মজা লাগছে। এই বিচে এসে বকখালির যে কার্গিল বিচ সেখানেই কিন্তু আমি এখানকার ব্লগিং এবং সামুদ্রিক যে ব্লগিং সেটা কিন্তু আমি করছি, তোমরা দেখো। এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবটা করো এই ভিউটার জন্য। এখানকার যে ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানকার ঢেউগুলো কিন্তু খুব ছোট ছোট, মানে আমরা দীঘা পুরীতে যেরকম বড় বড় ঢেউ দেখি, বাট কার্গিল বিচের ঢেউগুলো কিন্তু ছোট ছোট, খুব বড় ঢেউ কিন্তু এখানে দেখা যায় না। এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতটা এনজয় করছি বিচ ভিউ। চলো তোমাদের এই কার্গিল বিচের একটা 360 ডিগ্রি ভিউ দেখাই, দিকে কিছু কিছু জনমানব দেখা যাচ্ছে, এদিকটা ফাঁকা। যেটা আমি বলছিলাম যে এখানকার বিচগুলো কিন্তু সবই কিন্তু ফাঁকা ফাঁকা, মানে বেশ শান্ত পরিবেশে তোমরা কিন্তু বিচ এনজয় করতে পারবে এই বকখালিতে এসে। তো কার্গিল বিচের যে ভিউ তোমরা সবই দেখলে, সবই আমি এই ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এবার কার্গিল বিচ থেকে চলে আসার পালা, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। চলো নেক্সট ডেস্টিনেশনে যা দেখবো সেটাও তোমাদের সাথে আবার শেয়ার করব, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে একটা জানাতে ভুললো না, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে, আপাতত আমরা কার্গিল বিচকে টাটা বাই বাই করে দিই। তো নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, এখানে দেখো এখানে বেশ সুন্দর একটা মন্দির রয়েছে,
ভিতরে যাই দেখি তোমাদের। এখানে কিন্তু গঙ্গা মায়ের মন্দির রয়েছে, দেখাই। এখানে দেখো গঙ্গা মায়ের মন্দির দেখা যাচ্ছে, খুবই সুন্দর মন্দিরটা কিন্তু একদম এই বিচের ধারে ওই দিকটা, এই যে এখানটা এই কোনাটা দেখতে পাচ্ছ বিচ, আর এখানে কিন্তু মন্দিরটা যেটা তোমাদের দেখালাম। তো লাস্ট যে ডেস্টিনেশন সেটা আমি চলে এসেছি ফ্রেজারগঞ্জে, একদম ফ্রেজার সাহেবের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ বাড়ি তো না মানে একটা ধ্বংসাবশেষ জাস্ট বলতে গেলে, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই বাড়িটা, দেখো জাস্ট ওয়ান অফ দ্য হন্টেড হাউস এর মতো লাগছে এটা কিন্তু বাড়িটা। তোমাদের যদি দেখাই জাস্ট এখানে রাত্রিবেলা যদি তোমাদেরকে একা ছেড়ে দেওয়া হয় মানে এই ফ্রেজারগঞ্জের এই জায়গাতে এই বাড়ির সামনে, মানে আমি জানি না কজন এখানে তোমরা সার্ভাইভ করতে পারবে এরকম একটা হন্টেড হাউসে এর ভেতরে। এটাই কিন্তু ফ্রেজার সাহেবের বাড়ি ছিল এখানে, এবং এটা কিন্তু এখন আর নেই এই বিচ, যার জন্য এই যে এর নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ, এই বাড়ির নাম অনুসারে কিন্তু নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। এবং এখানেও কিন্তু বিচ দেখা যাচ্ছে যেটা তোমাদের দেখালাম, এবং এটাখানে এখানে আর কিছুই নেই জাস্ট একটি বাড়ি, আর এখানে কিন্তু এরকম বাড়ির সব ধ্বংসাবশেষ চারিদিকে পড়ে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই ক্যামেরার মাধ্যমে। এখানেও কিন্তু সেই একই বীজ দেখা যাচ্ছে, এবং জোয়ার চলে আসাতে সমুদ্রের জল কিন্তু বেড়েছে। এখন ফ্রেজারগঞ্জের যে বীজ সেই বীজ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে দেখো বেশ কয়েকটা কিন্তু এরকম বায়ু কল রয়েছে, জাস্ট দেখো তোমরা, এই দেখো এখানে বেশ অনেকগুলো কিন্তু বায়ু কল রয়েছে দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে ফ্রেজার সাহেবের যে বাড়িটা যেটা তোমাদের দেখিয়েছিলাম, আর এখানে এই যে চারিদিকে কিন্তু এরকম অনেক বায়ু কল দেখা যাচ্ছে। আর এখানে এই বিচ, তোমরা বিচের একটা 360 ডিগ্রি ভিউ দেখতে পাচ্ছ। তো ফ্রেজারগঞ্জ দেখা হয়ে গেল, তোমাদেরকে ফ্রেজারগঞ্জের যা যা ভিউ ছিল দেখালাম। তো আমাদের মোটামুটি সাইট সিন দেখা এখানেই কমপ্লিট হলো, এখান থেকে ফ্রেজারগঞ্জকে টাটা বাই বাই জানিয়ে এবার আমরা হোটেলের দিকে এগোই। এবার বকখালির যে নাইট ভিউ সেটাও তোমাদের দেখাবো, সেটার জন্য কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।